8ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস। র্যান্ডসনের এক্সরে এই দিনটিতেই আবিষ্কার হয়েছিল। র্যান্ডসন আবিষ্কারের পর থেকেই রেডিওগ্রাফাররা এবং রেডিওলজিস্টরা আহত বা অসুস্থ ব্যক্তিদের দেহের সন্ধানের জন্য এক্সরে এবং নতুন ধরনের মেডিকেল ইমেজিং যেমন চৌম্বকীয় অনুকরণ চিত্র তথা MRI এবং কম্পিউটারাইজড টমোগ্রাফি তথা CT স্ক্যান ব্যবহার করেছেন। 1885 সালের 8ই নভেম্বর জার্মান পদার্থবিজ্ঞানের অধ্যাপক উইলহার্ম র্যান্ডসন দুর্ঘটনাক্রমে সত্যি এক উদ্ভাসিত আবিষ্কার করেছিলেন, যার ব্যবহার আজও চিকিৎসা বিজ্ঞানে অবিচল। তাই এই দিবসটি পালনের গুরুত্ব রয়েছে অনেক। প্রতি বছরই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। এবারও যেন তার ব্যতিক্রম নয়, বিশ্বের নানা প্রান্তের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও মঙ্গলবার পালিত হয় বিশ্ব রেডিওগ্রাফি দিবস। এদিন সকালে আগরতলায় দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক সচেতনতামূলক পদযাত্রা। রেডিওগ্রাফার্স এট দ্য ফরিফ্রন্ট অফ পেশেন্ট সেফটি এই থিমকে সামনে রেখেই ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। এটা শুধু ত্রিপুরায় নয় দেশে বিদেশে সব জায়গায় পালিত হয়। এই দিনটিতে সায়েন্টিস্ট রঞ্জন এক্সরে রশ্মি আবিষ্কার করেছিল। এই এক্সরে রশ্মি দিয়ে বিভিন্ন রোগের রোগ নির্ণয় আমরা এখন পর্যন্ত করে আছি। এটা এক্সরে রশ্মিটা আবিষ্কার হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। তখন থেকে মেডিকেল ইমেজিং টেকনোলজিতে একটা বিরাট পরিবর্তন আসে। এক্সরে দিয়ে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক্সরে করে ছবি তুলে তার রোগ নির্ণয় করি। তারপর এক্সরে করে এক্সরের সাহায্যে আমরা হার্টের রোগ নির্ণয় করি। হার্টের স্ট্রোক পর্যন্ত করোনারি আর্টারি ব্লক রোগ নির্ণয় করা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।